بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি জহিরুল ইসলাম রিয়েলটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে বৃত্তাকার উপবৃত্তাকার অথবা বৃত্তা ব্যাস জমির হিসাব কিভাবে নির্ণয় করতে হয় সেই কৌশলটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো ভিউয়ার্স এই হিসাবগুলো কাদের জন্য বিশেষ করে আমরা যারা জমির মালিক অথবা আমরা যারা জমির ব্যবসা বাণিজ্য করি অথবা আমরা যারা আমিনতি করি তো আমাদের অথবা আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার তো প্রত্যেকের জন্য মোটামুটি একটা জমির ন্যূনতম হিসাব জেনে রাখা উত্তম কারণ আপনার জমির হিসাবটা যদি আপনি নিজে করতে পারেন বা নিজে বের করতে পারেন তাহলে টাকা পয়সা খরচ করে আমিনের কাছে যাওয়া বা কোনো লোকের কাছে যাওয়া সেটা আর আমাদের করতে হবে না তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে সহযোগিতাটা করব কিভাবে এই উপবৃত্তাকার বৃত্তাকার জমি হিসাব করতে হয় সেই কৌশলটা দেখিয়ে দিব তো এর জন্য আমাদের যে কোনো জমির হিসাব করতে হলে আমাদের মূলত দুইটা সূত্র আমাদের জানা বাধ্যতামূলক বিশেষ করে একটা শতাংশের সূত্র এক শতাংশ সমান 435.6 বর্গ ফুট এই সূত্রটা জানতে হবে দ্বিতীয় আর একটা সূত্র আছে এটা হলো যে এক কাটা জমি সমান 720 বর্গ ফুট তো এই দুইটা সূত্র যদি আপনি জানা থাকে তাহলে আপনি নিজে নিজেই ঘরে বসে আপনার জমিগুলো আপনি পরিমাপ করতে পারবেন বা যে কোনো কারো আর সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন হবে না তো ভিউয়ার্স আজকে আমরা যে জমিটা নিয়ে আলোচনা করব এরকম একটি জমি ডিম্বাকার একটি জমি বা বৃত্তাকার বা উপবৃত্তাকার যেটা বলেন তো এইরকম একটি জমি যদি আপনার সামনে কেউ হিসাব করতে দেয় বা আপনার উপরে দায়িত্ব পড়ে তখন আপনি কিভাবে এই জমিটা হিসাব করবেন বা এটা ফলাফলটা বের করবেন যে জমির মধ্যে কতটুকু জায়গা বা কত কাঠা জায়গা আছে তো এইরকম জমি যদি আসে ভিউয়ার্স প্রথমে আপনি এই জমিটাকে ডানে বামে উপরে নিচে এরকম চারটা অংশে বিভক্ত করে নেবেন তো আমি দেখেন বিভক্ত করে নিলাম ডানে বামে একটা সবুজ রেখা দিলাম উপরে নিচে একটা নীল রেখা দিলাম দিয়ে এই জমিটাকে আমি চারটা অংশে বিভক্ত করব তো চারটা অংশে বিভক্ত করলে এখন আমাদের যে জমি পরিমাপ করতে হলে আমাদের এখানে প্রথমে রেখার এই যে সোজা এখান থেকে এখান পর্যন্ত এই যে বৃত্ত দেওয়া আছে এখান থেকে এখান এই রেখার মানটা আমাদের নির্ণয় করতে হবে সবুজ যে রেখাটা আছে একদম ডানে বামে যে রেখাটা থাকে তো ধরেন আমি ফিতা ধরে এখান থেকে এখান পর্যন্ত আমি এখানে এটার পরিমাপটা পেলাম 140 ফুট এখান থেকে এখান পর্যন্ত 140 ফুট পাইলাম আবার যে ছোট যে বাউটা আছে উপর থেকে নিচে ধরেন আমি এই বাউটা ফিতা দিয়ে মেপে এখানে পাইলাম আমি 60 ফুট এখানে পাইলাম 60 ফুট তো এখন এই যে দুইটা পরিমাপ দিয়েই আমাদের মূলত মানে জমির ক্ষেত্রফল বা জমির কত শতাংশ জমি বা কত কাঠা জমি সেটা বের করতে হবে তো ভিউয়ার্স এখানে ফিতা ধরার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বা দক্ষ লোকের মাধ্যমে এই কাজগুলো করাইতে হইব অদক্ষ বা অসাবধানতাবশত এই কাজগুলো করা যাবে না যদি একটু ফিতা নড়ে সরে যায় তাহলে আপনার জমির হিসাবটা অনেক তফাত হয়ে যাবে তো ভিউয়ার্স এই দুইটা আইল মাপা মানে এই দুইটা মাপা বা বাহু বা খুঁটি মাপার পর আমাদের জমির যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল সূত্রটা আমাদের বের করতে হবে তো জমির ক্ষেত্রফলের সূত্রটা হলো যে বড় অক্ষ এবং ছোট অক্ষ সমান গুণ 78.54 এই সূত্রটা তো 78.54 এটা কোথেকে আসছে এটা পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো এখন বড় অক্ষ বলতে আমাদের যে 140 ফুট যে রেখাটা আছে সেটা আর ছোট অক্ষ বলতে আমাদের উপর থেকে নিচে যে 60 ফুট যে রেখাটা আছে এই রেখাটা এই দুইটা রেখার মান এখানে দিয়ে এই যে একটা মান দেওয়া আছে সূত্রের সাথে এই মানটার সাথে আমাদের গুণ দিতে হবে তো আমরা কাজটা একটু করে দেখি তো ভিউয়ার্স বড় অক্ষ পাইলাম আমরা 140 ফুট আর ছোট অক্ষ পাইলাম আমরা 60 ফুট আর এটা হলো যে আমাদের সূত্রের একটি অংশ আমরা এখন এই তিনটাকে ক্যালকুলেশন বা গুণ দিব তো আমরা যদি গুণ দেই তাহলে আমাদের এখানে ফলাফল আসতে আছে যে 65.97.36 তো এই যে মানটা পাইলাম এটা কিন্তু আমরা পাইলাম বর্গ ফুট তো আমাদের জমি কিন্তু বের করতে হবে শতাংশ বা কাঠায় তাহলে এটা পাইলাম আমরা বর্গ ফুট এখন আমাদের বর্গ ফুটটাকে কনভার্ট করতে হবে শতাংশ বা কাঠায় তো এখানে টোটাল গুণফল পাইলাম আমরা 65.97.36 এখন এই ফলাফলের উপর ভিত্তি করে আমাদের প্রথমে কত শতাংশ জমি বা জমির পরিমাণ সেটা আমাদের বের করতে হবে তো আমি এখানে লিখলাম জমির পরিমাণ এটা শতাংশে বের করব তাহলে এখানে যে বর্গ ফুটের যে মানটা পেয়েছি আমরা সেই বর্গ ফুটের যে মানটা আছে সেই বর্গ ফুটের মানটাকে আমরা ভাগ করব যে সূত্রে যে 435.6 এই এটা দিয়ে ভাগ করব তো এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে ফলাফল আসতে আছে যে 15.15 শতাংশ তো বিয়স এই হিসাবগুলো আমরা অবশ্যই ক্যালকুলেটরে মিলিয়ে নেবেন
কারণ আমি এখন ক্যালকুলেটর ব্যবহার করতে গেলে এখানে আরো টাইম বেশি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে। তাই এটা দিয়ে এটাকে ভাগ করলে অবশ্যই এই 15.15 আসে, বুঝতে হবে যে আমাদের এই জমির মধ্যে 15% জমি আছে। এটা হলো যে আমাদের শতাংশ পরিমাপ করার সিস্টেম। তো আবার আমরা এখন কাঠা হিসাব বের করব। তো কাঠা হিসাব বের করার জন্য একইভাবে কাঠার একটি আমাদের সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা আপনাকে মুখস্থ রাখতে হবে বা করতে হবে। তো এখন এই এখানেও আমি জমির পরিমাণ কথাটা আমি লিখব। লিখার পর এই যে বর্গফুট যে ফলাফলটা পেয়েছি, সেই বর্গফুট ফলাফলটা আমরা লিখবো 65.97 সেটা লিখব। এটাকে ভাগ দেবো এখন 720 বর্গফুট দিয়ে। তো 720 বর্গফুট দিয়ে যদি ভাগ করি, আমাদের যে ফলাফলটা আসবে সেটা আসবে আমাদের 9.16 কাঠা। তো ভিউয়ার্স, এভাবেই মূলত জমি জমার হিসাব বা জমির শতাংশ, কাঠা বা অন্যান্য ডিসিম কিভাবে বের করতে হয়, তো এই চ্যানেলে এই রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া আছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে বা আপনি এখান থেকে কিছু বুঝে থাকেন নতুন নতুন, তাহলে অবশ্যই এই চ্যানেলে এই ধরনের অসংখ্য ভিডিও দেওয়া আছে জমির উপরে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাছাড়া আরো যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা আপনার জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের জন্য কমেন্ট উন্মুক্ত। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি কিছু বুঝে থাকেন, আপনার যদি মনে হয় যে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারোকে এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন এবং সেই বন্ধুদের কাছে আপনি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের যদি আরো গুরুত্বপূর্ণ বা তথ্য নির্ভর যদি আপনি ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন বা সাবস্ক্রাইব করে রাখছেন, সবাইকে এই চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন, কারণ কোনো কিছু শিখতে হলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আপনি ভালো কিছু শিখতে পারবেন না। তো তদ্রূপ এই এই হিসাবগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস সঠিক মতো না করেন, তাহলে আপনি হয়তো ইন ফিউচারে বা ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বা বিপদেও পড়তে পারেন। তো ভিউয়ার্স, আশা রাখি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিষয়টা সুন্দরভাবে বুঝাইতে পারছি। যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলক পরামর্শ দিবেন বা কমেন্ট করবেন, সেই অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করব। তো ভালো থাকবেন সবাই, এতক্ষণ ধৈর্য সহকারে যারা এই ভিডিওগুলো দেখেছেন বা উপভোগ করছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সবার জন্য শুভকামনা, আজকের ক্লাসটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।